সন্ধ্যা নাগাদ আমাদের পুলিশ মোবাইলটি বাজারে মোবাইল করতেছিল, তখন ওই পাঁচজন লোক এদিক ওদিক ঘোরাফেরা করতে দেখে তাদের মনে সন্দেহ হয় আমাদের অফিসারদের মনে, স্টাফের মনে। তখন তারা ওদেরকে ডিটেন করে এবং জিজ্ঞাসাবাদে ওরা সবাই বলে বাংলাদেশের নাগরিক, তারা ইন্ডিয়া এসেছে থ্রু কৈলাসহর বর্ডার দিয়ে, এবং তাদের জিজ্ঞাসাবাদে তারা কোনো ধরনের পাসপোর্ট বা ডকুমেন্টস কোনো কিছুই দেখাতে পারেনি বা কোনো ধরনের পাসপোর্টও নেই যে ইন্ডিয়াতে ঢোকানো। অ্যাকর্ডিংলি তাদেরকে পাঁচজনকে ডিটেন করে থানায় নিয়ে আসা হয় এবং থানায় নিয়ে আসা আরও ইন্টারভিউশনও করে জানা যায় তারা ইন্ডিয়াতে ঢুকেছে কাজ করার উদ্দেশ্যে। পরবর্তী সময় আমরা পাসপোর্ট একটা একটা কেস রেজিস্টার করি এবং ওদেরকে ওই কেসে অ্যারেস্ট করা হয়। আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়। তারা বাংলাদেশের কোন জায়গার কি জানা যায় গেছে? হ্যাঁ, বাংলাদেশের একজনের নাম, বাংলাদেশের দুই ডিস্ট্রিক্টের, সিলেট ডিস্ট্রিক্টের দুই। ওদের সঙ্গে কি আরও অন্যান্য লোক এসেছে মনে হচ্ছে? এটাই ইনভেস্টিগেশনের বিষয়। ওদেরকে আমরা রিমান্ডে এসে ওদেরকে জিজ্ঞাসাবাদে দেখে আরও তথ্য, ওদের সাথে কোন টাওয়ার্স বা কেনা তাদেরকে শেল্টার দেয়, এক্সাক্ট রোডটা কোনটা, কীভাবে ঢুকলো, কী করে ঢুকলো, ওই ঢোকার পিছনে কারা জড়িত, সেগুলি ইনভেস্টিগেশনের বিষয়গুলো নেক্সট ধাপে আসবে। থ্যাংক ইউ। খবর পাই দেবো, আমি পৌঁছাই দিব খবর। কাগজ কাগজ বিশ মিনিট থোড়া।